আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তৈরি করে দেখাচ্ছি নরম তুলতুলে ফুলকো নানের রেসিপি, যেটা আপনারা তান্দুরি, কালাভুনা, ভুনা এবং গরুর মাংসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করব আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে আরও সহজ আর ভালো লাগবে। ফুলের রেসিপিটি দেখার অনুরোধ রইল, চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যদি ইস্ট বাজার থেকে কিনে আনেন তাহলে প্রথমে 1/4 কাপ কুসুম গরম পানির সাথে 1 চা চামচ পরিমাণ ইস্ট মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবেন। যদি ইস্টটা অ্যাক্টিভ হয় তাহলে সেটা ফুলে উঠবে, আর যদি ইস্টটা মরা হয় তাহলে সেটা ফুলবে না। আমার ইস্টটা অ্যাক্টিভ তাই আমি সরাসরি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো বাটার, আমি গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে একটা খামি তৈরি করে নিব। আপনারা এখানে দুধের পরিবর্তে পানি নিতে পারেন, তবে পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। খামিটা তৈরি করে নিয়েছি। এবার আমি একটা র্যাম্পিং পেপার দিয়ে র্যাম্প করে নিব। তার আগে একটু তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে খামিটা অনেকটা ফুলে উঠবে আর বাটির গায়ে লেগে থাকবে না। র্যাম্প করে নেওয়ার পরে 30 মিনিটের জন্য আমি এটা গরম স্থানে রেখে দেব। আমি বাটিটাকে চেঞ্জ করে নিয়েছি আর এটা দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এর ভিতর থেকে আমি বাতাসটাকে বের করে নিব। তারপর বেশ কিছুক্ষণ মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট টুকরো করে ভাগ করে নিব আমি কয়টা রুটি তৈরি করব। তারপর বোর্ডে এরকম ময়দা ছিটিয়ে নিয়েছি, এবার রুটিগুলো তৈরি করে নিব। সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না। এবার এগুলোকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব, আবারও এটা ফুলে উঠবে। তারপর এগুলোকে সেকে নিব। সেকে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের কড়াই বা লোহার কড়াই নিতে পারেন। এখানে আমি তেল দিব না, চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখেছি। এবার তৈরি করে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা ফুলে উঠবে, তারপর উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে আমি সেকে নিব আর এটা আস্তে আস্তে ফুলে একেবারে বলের মতো হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফুলে উঠতেছে। সবগুলো রুটি আমি একইভাবে সেকে নিব। সেকে নেওয়া হয়ে গেলে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 1 চা চামচের মতো। এই বাটারের মধ্যে আমি একটু উল্টে পাল্টে নিব রুটিগুলোকে, এতে করে একটা অয়েলি ভাব আসবে, সুন্দর বাটারের একটা ঘ্রাণ আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। আপনাদের কাছে বাটার না থাকলে এটা স্কিপও করতে পারেন। বাটারে ভেজে নেওয়ার পরেও দেখবেন এটা অনেকটা ফুলে উঠবে। একইভাবে সবগুলো এভাবে একটু বাটারে ভেজে নিব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে নান রুটি। এটা আর একদমই শক্ত হয়ে যাবে না। আর আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি ভেতরেরটা কেমন হয়েছে। আশা করব আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।